বিদায় চিরস্থায়ী কোনো শব্দ নয়, ব্যক্তিজীবন থেকে শুরু করে কর্মজীবনেও বিদায় নিতে হয়। কর্মজীবনে বিদায়ের ঘণ্টা বাজলো মাওসি পরিচালক, নিখুঁত ব্যক্তিত্ব প্রফেসর হোসেন আহমেদ আরিফ ইলাহির। প্রিয় ব্যক্তিত্বের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনায় সংবর্ধিত করলেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগ। এনায়েতবাজার মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সম্মানিত অতিথি রুকসানা পারভিন রুবা, কলেজ অধ্যক্ষ তহরিন সবুর, সংবর্ধেয় অতিথি আরিফ ইলাহি, অবসরপ্রাপ্ত শিক্ষক সহ চট্টগ্রাম বিভাগের সরকারি কলেজ শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাস এবং প্রধান অতিথি ও সংবর্ধেয় অতিথির দৃষ্টি আকর্ষণ পূর্বক বিভিন্ন ন্যায্য দাবি উত্থাপন করেন শিক্ষক মহল। আসলে উনি খুব অল্প সময়ের জন্য আসছেন মাওসি চট্টগ্রাম অঞ্চলে, পরিচালক হিসেবে উনি যে দায়িত্বটুকু পালন করেছেন দায়িত্বকালীন সময়ে আমরা দেখেছি উনি অনেক উন্নত একটা মনের অধিকারী মানুষ ছিলেন এবং সবসময় আমাদের শিক্ষকদের নিয়ে চিন্তা করতেন এবং সুচিন্তিত সুপরামর্শ দিয়ে সবসময় শিক্ষকদের পাশে থেকেছেন এবং সবসময় ওনার দরজা ছিল আমাদের জন্য একেবারে খোলা। সেজন্য আজকের এই অনুষ্ঠান আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করছি, স্যার যেন আরও সুস্থ থাকেন, এইরকম সুন্দর সুন্দর প্রোগ্রামে যেন আসেন, সুচিন্তিত পরামর্শ দেন, যেন আমাদের শিক্ষকদের সাথে যেন সবসময় ওনাকে আমরা এরকম পাই, সেরকম প্রত্যাশা করছি আজকের দিনে। উনি একজন মহান হৃদয়ের মানুষ, কারণ ওনার একটাই হচ্ছে উদ্দেশ্য মানুষের জন্য করতে পারা। ওনার দরজা সবসময় খোলা ছিল, আমাদের এই অঞ্চলে প্রায় 700 প্রভাষককে উনি সহকারী অধ্যাপক পদে যে পদায়নের জন্য উনি কাজ করে গেছেন, আর শিক্ষকদের জন্য করার ব্রত নিয়েই উনি মাওসিতে এসেছিলেন এবং ওনার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে করা। এই মহান হৃদয়ের মানুষগুলো যদি আমাদের মাঝে থাকে, এরকম একটা দুটো তিনটা আছে, অর্থাৎ আমাদের আশেপাশে যদি এই ধরনের মহান হৃদয়ের মানুষগুলো থাকে, আমরা আশা করি আমাদের সমাজ অনেক সুন্দর হবে। গানে গানে মুখরিত এই আয়োজনে বিদায় বিকালের সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে। সংবর্ধিত অতিথির সাথে মর্যাদায় আসীন হয় অবসরপ্রাপ্ত শিক্ষক। এদিকে প্রধান অতিথি শিক্ষকদের দাবি পূরণ প্রত্যাশা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় পারে ন্যায্য অধিকার আদায় করতে। শিক্ষকরা ওনাকে এত ভালোবাসেন যে ওনার তারিফ শুনতে শুনতে অনেক আবির্ভূত হয়ে গেছি। প্রফেসর হোসেন আহমদ আরিফ ইলাহি সাহেব ওনার পিয়ারে যাওয়ার উপলক্ষে আজকে এই ধরনের একটা ব্যতিক্রমী সংবর্ধনার আপনার আয়োজন করেছেন। এই জন্য করেছেন যে মানুষ ভালো কাজ করলে এটার একটা রেমুনারেশন আসে। সবসময় যে প্রশাসনিক বা রাষ্ট্রীয় জীবন থেকে আসবে এমন কোনো কথা নেই, অন্তরের ভালোবাসা যেটার কোনো আপনার ট্রান্সলেট হয় না, যেটার কোনো অনুভূতিটাকে কখনো আপনি সারা পৃথিবীর মানুষের দেখবেন অনুভূতি একরকমই। যাক, আজকে আমি ওনার এই সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত হয়ে ধন্য মনে করছি মাননীয় সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিদায়ী শিক্ষকবৃন্দ, ভদ্রমহিলা ভদ্রমহিলাগণ, যে আপনারা যে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, আপনারা জ্ঞানের মশাল জ্বালেন, আপনাদের জীবনটা হচ্ছে অনেকটা মোমবাতির মতো, মোমবাতি জ্বালেই আলো দেয় কিন্তু নিজেই জ্বলে পুড়ে আস্তে আস্তে। অতিথির মন্তব্যে সহমত পোষণ করে বিদায় বেলায় নিজের অনুভূতি প্রকাশ করেন মাওসি পরিচালক আরিফ ইলাহি। আমি হয়তো কিছু কাজ করতে পেরেছি, আমি এখানে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় চাকরি করেছি, অনেক কিছু বলা হয়নি, যদিও আমার বেসরকারি কলেজ, তারপর আমি নরসিংদী ময়মনসিং, আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ছিলাম, আমি ম্যাক্সিমাম পড়িয়েছিলাম যে শ্রীলঙ্কা, যারা অনেক এখন ব্রিগেডিয়ার কর্নেল, আমি আবার নেভিতেও ইয়ে করেছি, তো আমি অনেক জায়গায় সৌভাগ্য হয়েছে, মানে আমি একটা ডাইভার্স প্রফেশনালিজম পছন্দ করতাম।
আমি শুধু এখানে না, আমি সচিবালয় থেকে শুরু করি অনেক জায়গায় এখনও কষ্টের সম্মুখীন হচ্ছি, আমার এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট হলো কেমনি? তো আমি তো ব্রেক বলতে আমি নিয়তিকে মেনে নিয়েছি, কারণ আমি একটু লিটারেচারের শিক্ষক হিসাবে আমি একটু মজা করতে ভালোবাসি, কারণ কমেডি ট্র্যাজেডি দুইটা নিয়ে জীবন। তা আমি মজা করে বলছি এটা যে আসলে অকাল অবসর, আমাকে মনোজবাবু সকালে বাবু লিখবেন অকাল অবসর, কারণ আমি নিজেও বুঝিনি যে এত তাড়াতাড়ি যোগ দেবেন। কারণ তাছাড়া অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদ মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেচার ডলি এবং সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ মুজাহেরুল আলম। কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বাঁচে মানুষ। শিক্ষকদের দাবি পূরণ ও সুবিধা প্রদানে কর্মজীবনে ইলাহি ছিলেন নিখুঁত ও নিবেদিত প্রাণ। বিদায় বেলায় সম্মান ও ভালোবাসাই ছিল তার প্রমাণ। রাশেদা বিনতে ইসলাম, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।